সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। হল খুলে গেছে এবং টলিউডে এসছে বলিউডের ছবি, ইয়েস, অক্ষয় কুমারের বেল বটম। এবং সেটারই যখন প্রিমিয়ার হলো কলকাতায় সাউথ টলিউড পাড়ায়, তখন কি রিয়াকশন, কতজন দেখতে এলো, কোন কোন স্টাররা এই সিনেমা নিয়ে কে কি বলছে, চলুন একবার শুনে নিই সিটি সিনেমা। সিনেমা একটা বড় পর্দায় দেখার একটা অন্যই মজা। মানে আমরা ছোটবেলা থেকে জানি যে, মানে ছোটবেলা তো আমরা রেগুলারলি যেতাম না, কিন্তু সামার্সে একটা আসতো, তারপরে শীতের ছুটিতে একটা আসতো। আর আমরা যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছি, আমরা পারলে তো রোজই সিনেমা দেখতাম শুটিংয়ের পর। মানে আমি আর তিনা সবসময় চেষ্টা করি মুভি দেখার হলে গিয়ে, কিন্তু এমন একটা সময় দিয়ে আমরা গেছি যে থিয়েটার গ্যাদারিং সব কিছু থেকে আমাদের পেছনে থাকতে হয়েছে। বাট লাইফ উইল গো অন অ্যান্ড মুভি উইল কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ, অ্যান্ড সেই জন্যেই বেল বটম অক্ষয় কুমার ইজ হিটিং। সো মানে খুব ভাল লাগছে, মানে এতদিন পরে আমার মনে হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে আড্ডা হচ্ছে, সিনেমা নিয়ে কথা হচ্ছে। সো দ্য বাজ ইজ ব্যাক। এটা হচ্ছে যে কোভিড সেকেন্ড ওয়েভের পরে এটা ফার্স্ট টাইম হলে এসে ফিল্ম দেখছি, তো এটা এক্সাইটেড, আমি ভীষণ খুশি। খুশি বলতে সত্যিকারে হলে এসে ফিল্ম দেখার একটা মজাই আলাদা। তো সত্যিকারে আমি ভীষণ হ্যাপি যে আবার বলিউডের ছবি দেখতে পাচ্ছি, টলিউডের ছবি দেখতে পাবো। তো মানে সিচুয়েশন ঠিক হোক এটাই চাইবো। 100% জেনুইন মেডিসিন পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% ডিসকাউন্টের সঙ্গে। ডাউনলোড ট্যাবলেট ফার্মেসি, কল করুন 9089085252 নম্বরে। ये पिछले 5 साल में साथी हाईजैकिंग है, व्हाट हैव वी डन टू स्टॉप इट। एक इंसान है जो इस केस से जुड़ी हर इंफॉर्मेशन दे सकता है। व्हाट इज हिज नेम? ओके, आई अंडरस्टैंड द प्रोटोकॉल। व्हाट इज हिज कोड नेम? বেল বটম। দেখো, তুমি সেই ব্যক্তি ছিলে লকডাউনের সময় যেখানে এসে একটা ওয়ান টু ওয়ান আমি, শতাদীপ দা, কিঞ্জল, আমরা মিলে একটা ওয়েব বনাম হলের একটা আমাদের হাড্ডাহাড্ডি ডিবেট হয়েছিল। তো সেই জায়গা থেকে আজকে বেল বটমে এসে আজকে শতাদীপ দার ইয়েতে নিমন্ত্রণে নিমন্ত্রিত হয়ে আমার মনে হয় আগেন উই আর কামিং ব্যাক টু দ্যাট ওল্ড ডেজ। অ্যান্ড মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আসছে হলে, এর থেকে তো বলার কিছু নেই। কারণ হিন্দি মুভি অক্ষয় কুমারের এই মুভি আজকে আমরা হলে দেখতে পেরে আমরা নিজেরা সৌভাগ্য। কারণ আমি অ্যাজ আ প্রডিউসার আমার মনে হচ্ছে আমি আরও 5টা মুভি হয়তো করতে পারবো। উই আর মোর হোপফুল দ্যাট পিপল উইল কাম টু দি সিনেমা হলস। অ্যান্ড এই ভরসায় আমার মনে হয় আই ওয়াজ টকিং টু মাই পার্টনার সুরেশজি যে আমরা আরও মুভি কিছু করবো, কারণ হলটা খুলে গেছে। বাংলায় সিনেমা আসবে তো নর্মাল ব্যাপার, সেটা বলিউড হোক হলিউড হোক, আমরা সবসময় সিনেমাকে আমরা আহ্বান জানাই যে সিনেমা আসুক বাংলায়, কারণ বাংলা সিনেমাকে অলওয়েজ ভালোবাসে। আর অনেকদিন পর সিনেমা হলে সিনেমা রিলিজ করছে, এত একটা বড় ব্যানারের একটা সিনেমা বড় স্কেলে হয়েছে অক্ষয় কুমারের বেল বটম, অ্যান্ড সেখানে আসতে পেরেছি। আজ স্পেশাল স্ক্রিনিং এসএসআর থেকে আয়োজন করা হয়েছে, যে ভীষণ ভালো লাগছে যে অনেকদিন পর একসাথে সবাই মিলে বসে সিনেমা হলে সিনেমা দেখবো, এই আনন্দটা বলে প্রকাশ করা যাবে। বাট মানুষজন আসবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমরা প্রথম দিন থেকে যেদিন থেকে হল খুলেছি একটা মানুষজনের একটা ঝোঁক আছে সিনেমা হলের দিকে, যেটা আগে দেখা যেত। এই সিনেমা সেটা প্রমাণ করে দিল যে লোক কিন্তু সিনেমা হলে, ভালো সিনেমা হলে আসবে এবং হাউসফুল হবে। না, আমার সবচেয়ে বেশি মানে টলিউড বলিউড জানি না, আমার সবচেয়ে ভালো লাগছে যে অনেকদিন পরে রিউনিয়ন হচ্ছে আর সবাই মিলে মাস্ক পরে, তো ইন্টারভিউয়ের জন্য মাস্কটা খুলতে হলো, কিন্তু মাস্ক পরে হলেও আজকে একটা ছবি আমরা হলে সবাই মিলে একসাথে দেখতে যাব, এটা খুব আনন্দের ব্যাপার। আর আমি চাই যে স্বাভাবিক অবস্থাটা অন্তত হলে ফিরুক, দর্শকও ভয় পাওয়া বন্ধ করুক, মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এটার জন্য মানে অধীর আগ্রহে বসে আছি। দুখানা লকডাউন কেটে গেছে, আমি কোনো সিনেমা দেখিনি, আজকে বেল বটম দেখতে এসেছি, তো বাংলা সিনেমার জন্য এটা হলে আরও বেশি মজা হতো আর কি। শাদিশুদা, শার্প মেমরি, ন্যাশনাল লেভেল চেস প্লেয়ার, UPSC দিয়া হ্যায়, গানা সিখাতা হ্যায়, হিন্দি, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ বোলো লিখ লেতা হ্যায়। খুব ভালো লাগছে, দারুণ দারুণ, সিরিয়াসলি এরকম। প্রথম কথা তো এটাই বলবো যে হল ওপেন হয়ে গেছে অলরেডি, এত লোকজন হলে আসছে, তারা সিনেমা দেখছে, এটা সত্যি আমাদের সবার জন্যই বড় ব্যাপার। তো লেটস সি, এখন আমি দেখিনি, আমি প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য, তো চলে এসেছি। এবং হ্যাঁ, আমরা কিন্তু সবাই মানে মাস্কটা কিন্তু আছে, আমি এখন খুলে রেখেছি, কিন্তু সবাই কিন্তু সব কিছু মেনেই সিনেমা দেখতে আসছে। খুবই ভালো,
এটা হচ্ছে একটা ক্রিকেটারকে তুই যদি জিজ্ঞেস করিস যে তোমার ক্রিকেটের মাঠে গেছে কেমন লাগছে, আমি একটু আগেই শতকে বলছিলাম যে বিশেষ করে আমি এটা শতদ্বীপের জন্যে বলতে চাই, ও যেভাবে মানে ও অ্যাজ এ প্রডিউসার কিংবা ওর হল আছে বলে নয়, ও সত্যি বাংলা সিনেমাটাকে এবং সিনেমাকে খুব ভালোবাসে, সেখান থেকেও যেভাবে ও চেষ্টা করেছে কলকাতা থেকে ইউনাইটেড হয়ে সবার সাথে যে হল খোলার বিষয়টা নিয়ে বারবার গভর্নমেন্টের কাছে আর্জি করা, আজকে এই সিনেমা হলে আসা আমার শতর জন্য, সেকেন্ড হচ্ছে আমার নিজের জন্য, বিকজ দিস ইজ আওয়ার ফিল্ড, হোয়ার ইউ ফিল উই অ্যালাইভ। তো বতাইয়ে আপনার অ্যানালিসিস কি কহতা হ্যায়, দে আর দা মাস্টারমাইন্ড বিহাইন্ড দিস হাইজ্যাক। আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ আমি প্রচন্ড সিনেমা দেখতে ভালোবাসি, মানে আমি অনেকজন আছে না খুব উইয়ার্ড যারা একা একা হলে গিয়ে সিনেমা দেখে আসে, আমি তাদের ভেতরে পড়ি, যখনই সুযোগ পেতাম হলে গিয়ে ফিল্ম দেখার এক্সপিরিয়েন্সটা উপভোগ করতাম। তো এই লাস্ট এর আগে আমি ফিল্ম দেখেছিলাম ফেব্রুয়ারি 2020, তারপরে আবার ফিল্ম দেখতে পাচ্ছি হলে, সেটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। অ্যান্ড দ্বিতীয়ত অক্ষয় কুমারের ফিল্ম, অবভিয়াসলি ফিল্মটা লার্জার দ্যান লাইফ হবে, আমরা ওটিটিতে গত এক বছরে প্রচুর ভালো কন্টেন্ট পেয়েছি, এক্সপেরিমেন্টাল কন্টেন্ট পেয়েছি, বাট এই যে এক্সপিরিয়েন্সটা দ্যাট ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।